তারা ঘোষণা দিয়ে কিভাবে ধন্যবাদ হবে? পুলিশ প্রশাসন কি করে আপনাদেরকে সিলেক্ট করেছে প্রাপ্ত জনতা? আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ। ভারতের পাঁচটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সব বাংলাদেশের বিচার বিভাগকে বিভ্রাঞ্জলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে। আমাদের এই সমাবেশ থেকে উঠে এসেছে ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা বাংলাদেশের জনগণ ইতিপূর্বে দেখেছি ইসকন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিকভাবে তা চেষ্টা করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যেই শহীদ আব্রার ভাত, সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইসকনের সদস্যরা। কিন্তু ইসকনের দোষের ভারতের পাঁচটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বিভ্রাঞ্জলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গণঅভ্যুত্থান, চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম একটি মাত্র ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই। আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছে। আমি ওই সরকারকে বলতে চাই, আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে প্রাপ্ত জনতা, আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ। আমরা আপনাদের কাছে জবাব চাই, সেখানে কি করে পুলিশ ছিল না? সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে ধন্যবাদ হবে? পুলিশ প্রশাসন কি করে? আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে, ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য। কিন্তু আমরা বলতে চাই, ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকে উস্কানি দিচ্ছিল, তখন কেন আপনারা প্রতিবাদ জানান নাই? এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয়নি, যেখানে তারা বারবার প্রতিবাদটা চালাচ্ছিল যে সিপিএমকে তারা আলাদা করে নেবে? সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, ভারত সরকার বর্তমান যে মোদী সরকার বসে আছে, তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল। তার হৃদয়ে এটি প্রথিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে। তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা।